আমার ইন্টারভিউ? আচ্ছা ঠিক আছে, বলে। আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা, আমি বুঝতে পারছি না। ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলো শাকিব খান তৃতীয় বিয়ে করছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? প্রথমে তিনি রেগে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা, আমি বুঝতে পারছি না। তো তিনি তাকে বোঝানো গেল যে আপনি যেহেতু তার স্ত্রী এবং আপনার একটি সন্তানও রয়েছে, সেদিক থেকে আপনাকে তো এই প্রশ্ন জিজ্ঞেস করাই যায়, আর তাছাড়া আপনি এর উত্তর, আপনি আসলে কি ভাবছেন সেটা আপনার দর্শক ভক্তরাও জানতে চায়। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন শাকিব অ্যাডাল্ট মানুষ, সে যদি বিয়ে করতে চায় করবে, সেটা নিয়ে আমার বলার কি আছে। একজন শক্ত শক্ত সমর্থ পুরুষ, তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে, তারপরেও তার যদি মনে হয় যে সে বিয়ে করবে, করতে পারবে, সে তো আমার ছোট্ট ছেলে জয়ের মতো বাচ্চা ছেলে নয় যে তাকে এটা নিয়ে বোঝানোর কিছু রয়েছে। তো সে বিয়ে করলে এ ব্যাপারে আমার কিছু আসলে বলার নেই, আমাকে এই ধরনের প্রশ্ন আর করবেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস এতটুকু বলেই আর কোনো কথা বলতে চাইলেন না। ওদিকে তাকে সাংবাদিকরা ছেড়ে দিলেও ছেড়ে দেননি শবনম পুবলিকে। তাকে প্রশ্ন করেছিলেন যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোনো আপত্তি নেই যদি সুপারস্টার শাকিব খান বিয়ে করে, তো এই দিক থেকে আপনাকে, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে শাকিব খান, আপনি, অপু বিশ্বাস এরা থাকার পরেও আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, তার পরিবার তাকে বিয়ে করাচ্ছে, এ ব্যাপারে আপনার আসলে কি বলার রয়েছে বা আপনি কি করবেন এ ব্যাপারে? চিত্রনায়িকা বুগলি বললেন দেশে আইন কানুন রয়েছে, আমি দেখে নেব আসলে এই ধরনের কাজ কি করা যায় কিনা, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তাকে উভয়কেই সমান অপরাধী বলা হয়। তো একটা মানুষ বারবার অপরাধ করেই যাবে, সমাজের শিক্ষিত জন হিসেবে আমরা সেগুলো দেখতেই থাকবো, আমাদের কোনো করণীয় নেই, এটা তো আসলে ভালো দেখায় না। একটু হলেও তার লজ্জা শরম ব্যাপার যেটা, বোধ যেটা, সেটা তো জাগিয়ে তোলা উচিত, এবং সেটা যদি সাধারণভাবে না জাগে তাহলে তো আইনের আশ্রয় নিতেই হয়। শবনম বুবলি কথাগুলো বললেন এবং বললেন যে আমার জীবন নষ্ট করেছে, আমার সন্তানের জীবন রয়েছে এখানে, তিনি যদি আবারও আমাদেরকে, অন্তত যাই হোক, কিন্তু টাকা পয়সার জন্য তাকে আমাদের হয়তো দরকার নেই, আমি কাজ করছি, আমার সুন্দর একটা ছেলে রয়েছে, কিন্তু বাস্তব জীবনে যেটা হয় যে একটা মানুষের পরিচয় দিতে গেলে যদি দেখা যায় সেই লোকটার দুটো তিনটে চারটে পাঁচটে বউ রয়েছে, ব্যাপারটা সমাজের কাছে একদমই সুন্দর দেখায় না, খুবই বাজে দেখায়। একজন নিম্ন স্তরের মানুষও যদি হয়, তারাও কখনো চায় না যে তাদের পরিবারে এই ধরনের অঘটন গুলো ঘটুক। তো সেই দিক থেকে সচেতন মানুষ হিসেবে একটা শিক্ষা তো তার পাওনা থেকেই যায়। সমাজে তার যারা ভক্ত দর্শক রয়েছে তারা যদি সেই শিক্ষাটা না দিতে পারে, আমার তো মনে হয় তাহলে যারা, আমরা যারা ব্যাপারটার সাথে জড়িত, আমরাও যদি চুপ থাকি তাহলে এই ধরনের অন্যায় সমাজে বেড়েই যাবে, এবং এটা আসলে একদমই করা ঠিক নয়। শবনম বুবলি এই কথাগুলো বললেন, আর অপু বিশ্বাস বললেন তিনি আসলে, তার কোনো আপত্তি নেই। তো বন্ধুরা, আমরা কি বুঝলাম এই ভিডিও থেকে? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।